দর্শক শাহবাগের প্রজন্ম চত্বরে চলছে তরুণ প্রজন্মের সমাবেশ, সেখানে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম, দর্শক, এই যে গণজাগরণ মঞ্চের আয়োজনে আমরা যে বিভিন্ন কর্মসূচি দেখেছিলাম তারই ধারাবাহিকতায় আজ পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল, সেটি 25 মার্চ কালো রাত্রি উপলক্ষে এখানে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এবং এই মুহূর্তে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্টেজ সাজানো হয়েছে, এবং স্টেজে আমরা যেটি জানতে পেরেছি যে উদীচি শিল্প গোষ্ঠীর আয়োজনে এখানে গান, নাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর বাইরে আমরা গণজাগরণ মঞ্চের যারা এখানে আয়োজক রয়েছেন তারা এখনো পর্যন্ত এখানে স্লোগান এবং আমরা বিভিন্ন কর্মসূচি তাদের কাছ থেকে জানতে পেরেছি, তার মধ্যে তারা জানিয়েছেন যে সন্ধ্যা 7টার সময় দেশব্যাপী মৌন পদযাত্রার আয়োজন করা হয়েছে, এবং এরপরে রাত 11টার দিকে এই জায়গাটি থেকে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি পদযাত্রা শহীদ মিনার উদ্দেশ্যে যাবে, যেটি 11টা 28 থেকে 11টা 30 পর্যন্ত সেই জায়গাটিতে অবস্থান করবেন এবং মোমবাতি প্রজ্বলন করবেন, এবং তারপরে 11টা 35 এর মধ্যে পাশেই যে জগন্নাথ হল সেখানে যাওয়ার কথা রয়েছে, এবং সেখানে যারা 71-এর এই 25 মার্চ যারা শহীদ হয়েছিলেন তাদের যেই গণকবর রয়েছে সেই কবরে যাবেন, এবং সেখানে 11টা 58 থেকে 12টা পর্যন্ত সেখানে তারা মৌন অবস্থান করবেন এবং নীরবভাবে সেই সময়কার স্মৃতি স্মরণ করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এর বাইরে সেখানে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছে, এবং মোমবাতি প্রজ্বলন শেষে সেই জায়গাটিতে 12টা বাজার পরে সেখান থেকে মোমবাতি নিভিয়ে আবার এখানে চলে আসার কথা রয়েছে। তো আমরা গণজাগরণ মঞ্চের দুজন সদস্য তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের এই কর্মসূচি থেকে জানার চেষ্টা করবো। আচ্ছা, আমরা জেনেছি যে আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং আগামীকাল 26 মার্চ, এবং একটি গণজাগরণ মঞ্চ থেকে একটি আলটিমেটাম ছিল জামাতকে নিষিদ্ধ করার, তো সেই ব্যাপারে এখনো কোনো ঘোষণা আসেনি, তো পরবর্তীতে আন্দোলনের রূপরেখা আসলে কি হবে? আপনারা জানেন যে গণজাগরণ মঞ্চ সেই 26 মার্চ এর মধ্যে জামাত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করার দাবিতে যে আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটামের আজকে সেই দিন, এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট কোনো বক্তব্যও আসেনি এবং জামাত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করার ব্যাপারেও কোনো রকমের কোনো পদক্ষেপ দেখা যায়নি। সেক্ষেত্রে আমাদের আলোচনা চলছে যে আমরা এর পরবর্তীতে আলটিমেটাম যদি না মানা হয় আমরা কঠোর কোনো কর্মসূচিতে যাবো কিনা, আমাদের আলোচনা চলছে। মানে এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি যে কি ধরনের কর্মসূচিতে যাবেন, তবে সে বিষয়ে আলোচনার পরই আর কি আপনারা সিদ্ধান্ত নেবেন? হ্যাঁ, আমরা একটি কঠোর কর্মসূচি ঘোষণা করার চেষ্টাই করছি আর কি। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু দেখছি যে এই আন্দোলনে অন্যান্য সময়ে যে পরিমাণে মানুষ দেখতাম সে তুলনায় কিছুটা কমে গেছে, এটার কারণটা কি মনে করছেন? আসলে এই আন্দোলনটা আমরা তো ইচ্ছে করেই একটা জিনিস বাস্তবসম্মত ভাবেই মানে প্রত্যেক দিন লাখ লাখ মানুষের যে উপস্থিতি সেটা আমরা প্রত্যাশাও করিনি বা এইভাবে বাস্তবিকও নয়, সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই আন্দোলনটা এখন বর্তমানে আমরা শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ না, এখন সারা বাংলাদেশে আমাদের যে ব্যাপ্তিটা সেটা ছড়িয়ে গেছে, এবং সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এই আন্দোলনটাকে কালচারালি সাংস্কৃতিকভাবে কিভাবে সারা দেশে আমরা ছড়িয়ে দিতে পারবো সেই জায়গা থেকেই কিন্তু এইভাবে কর্মসূচি চালিয়ে দিচ্ছি। তাই আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে এখানে জমায়েত কম তাই বলে আন্দোলন কমে গেছে, বিষয়টা এমনই না, কারণ আমরা সারা বাংলাদেশে এখন চিন্তা করছি যে কিভাবে বড় জমায়েত করে সমাবেশগুলো করা, আন্দোলনটা আরো কিভাবে তীব্রতর করা যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম গণজাগরণ মঞ্চের একজন সঙ্গে, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো এবং আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্দেশ্য এবং কর্মসূচির রূপরেখা সম্বন্ধে জানবো। আজকে যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোর রূপরেখাটা যদি আমরা বলি সেটা কিভাবে করা হবে এবং তার উদ্দেশ্যটা কি? আসলে আসলে আজকের একটা বিশেষ দিন, সেটা হচ্ছে 25 মার্চ। আমরা সবাই জানি যে 1971 এই 25 মার্চের রাতে কী হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মৌন মিছিল করব শহীদ মিনারে, তারপর এসে আমরা 2 মিনিট চোখ বন্ধ করে আমরা তাদের কথা মনে করব, যে সে গণহত্যাটার কথা আমরা ভাবব, তারপর আমাদের যে গণ কবর হয়েছে দিয়েছে জগন্নাথ হলে আমরা সেখানে যাব। আসলে 25 মার্চের রাতের যে নৃশংস যে গণহত্যাটা হয়েছিল সেটাই প্রতিবাদে আসলে আমরা এখানে তাদের মনে করছি, এবং সারা রাত এখানে এখন থেকে শুরু হয়েছে, মানুষ আসছে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে এবং অনেক রাত পর্যন্ত এখানে সারা রাত মুভি দেখানো হবে এরকম কিছু। এবং আমরা যেটা জানি যে শহীদ স্মৃতিসৌধে যাওয়া হবে সকালবেলা এই গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে, তো সেই প্রক্রিয়াটা কিভাবে? আসলে এখানে আমরা সারা রাত থাকবো, রাতেবেলা মুভি দেখানো হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, এবং সকাল 7টার দিকে মনে হয় যে আমরা এখানে সবাই একত্রে স্মৃতিসৌধে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম গণজাগরণ মঞ্চের দুজন সদস্যের সঙ্গে এবং আমরা এখন সাধারণ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলবো যারা এই আন্দোলনে এসেছেন নিজেদের তাগিদ থেকে, সেরকম কয়েকজনের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে চাবো যে আজকে যে তারা এসেছেন তাদের যে আজকে এই আন্দোলনের সাথে একাত্মতা হতে পেরে তাদের কেমন লাগছে।
আচ্ছা, এই যে আপনারা এই আন্দোলনে এসেছেন আজকে 25 মার্চ কালো রাত্রি যেটা আমরা বলে থাকি, তো সেই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি বা আপনারা কি অনুভব করেন? আমি নিজেকে এই আন্দোলনের সঙ্গে একজন সম্পৃক্ত করতে পেরে নিজেকে খুবই ধন্য, এবং আজকে 25 মার্চ কালো রাত্রে যে সকল হায়েনারা সেদিন 25 মার্চ নিরস্ত্র বাঙালির উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, আমি তাদেরকে ঘৃণা করি এবং মহান আল্লাহ তাআলার কাছে এর বিচার কামনা করি। যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে সেদিন গুলি চালিয়েছিল, মহান আল্লাহ তাআলা তাদের বিচার করবে। এবং এই দেশের দোসর রাজাকার আলবদর আলসাম যারা সেদিন মানুষকে ধোকা দিয়ে ধর্মের, এবং হচ্ছে তাদের মানে সেই প্রতিবাদেই আপনি হচ্ছে আন্দোলনে একাত্ম হয়েছেন। তো আমরা এখানে আরেকজন রয়েছে, তার সঙ্গে একটু কথা বলি। তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন। তো এই যে আন্দোলনে আজকে এসেছেন, এবং এই আন্দোলনটা একটা কিন্তু বড় দাবি ছিল যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা, তো সেই ব্যাপারে আপনাদের বক্তব্য? আসলে আমরা গত প্রায় 1 মাসের বেশি সময় ধরে এখানে আসছি, এবং আমাদের দাবি একটাই যে আমরা সব রাজাকারের ফাঁসি চাই এবং জামাত শিবিরকে নিষিদ্ধ চাই। এবং আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা মেইনলি মুক্তিযুদ্ধটা দেখি নাই, কিন্তু এর মানে এই না যে আমরা মুক্তিযুদ্ধের গুরুত্বটা বুঝি না, এটা করতে পারি না। আমি আমার দাদা নানা সবার কাছ থেকেই এই কাদের মোল্লা সহ সকল রাজাকারের যে অপরাধ করেছে এইগুলো শুনেছি, এবং আমি তাদের বলে এসেছি যে আমি এই শাহবাগে আসি, যতদিন পর্যন্ত রাজাকারের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এখানে গণজাগরণ মঞ্চের দুজনের সদস্য যারা এখানে সক্রিয়ভাবে এই আন্দোলনের সাথে জড়িত রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম, এবং এখানে যারা সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে একাত্ম হচ্ছেন তাদের সাথে কথা বললাম। এবং গণজাগরণ মঞ্চ থেকে কিন্তু জানানো হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অনেকেই বলছেন যে এখন কিন্তু অন্য সময়ের চেয়ে মানুষ অনেকটাই কমে গেছে, এবং গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যেটি জানানো হলো যে মানুষ বাড়ানো বা লাখ লাখ মানুষ দেখানোই কিন্তু মূল উদ্দেশ্য নয় এই আন্দোলনের। এই আন্দোলনের মূল উদ্দেশ্য যেটি, সেটি হচ্ছে প্রতিটি মানুষের মাঝে এই যে চেতনাটি তৈরি হয়েছে সেটি ছড়িয়ে দেওয়া, এবং তারা উপলব্ধি করছেন যে সেই চেতনা ভালোভাবে ছড়িয়ে দিতে পেরেছেন। তো এখন পর্যন্ত এখানকার এই ছিল অবস্থা। এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টেজে কোনো কর্মসূচি নেই, তবে কিছুক্ষণের মধ্যেই এখানে আবার গান এবং নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এবং আমরা আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে।